দেখো মূল অভিযুক্ত মূল কনস্পিরেটর ছিলেন এই সোমনাথ মন্ডল, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে উঠে এসেছে। এবং এর খোঁজে হন্যে হয়ে যখন ছিল বর্ধমান জেলা পুলিশ, আজকে বর্ধমান আদালতে গিয়ে আত্মসমর্পণ করে। যেমনটা জানা যাচ্ছে, পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল ব্যবসায়ী সব্যসাচী, এবং সেই কাঁটাকে সরাতে হবে। একই জায়গায় ব্যবসা, বড় বাজারের পাশাপাশি ব্যবসা, এক হচ্ছে সেই ব্যবসা ভালো হবে যদি সব্যসাচীকে সরিয়ে দেওয়া যায়, অন্যদিকে প্রপার্টি ডিসপিউট চলছিল এদের একটা, এবং এছাড়াও পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে কিন্তু দুই ভাইয়ের মধ্যে একটা সমস্যা দানা বেঁধেছিল। এবং সেই কারণেই কাকার ছেলে ছেলে যাকে পুলিশ ইতিমধ্যে কাস্টাডি আবেদন জানিয়েছেন বর্ধমান আদালতে, সে কিন্তু খুনের একটা পরিকল্পনা করেছিল এবং সেই মতো কিন্তু সুপারি কিলার নিয়োগ করে, এবং তারপর কয়েকদিন আগেই খুনের ঘটনাটি ঘটে, নৃশংস খুনের ঘটনাটি ঘটে। ইতিমধ্যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল এর আগে, এবং মূল অভিযুক্ত যে ছিল প্রথম থেকে পুলিশের সন্দেহ ছিল সেই আত্মীয় কাকার ছেলে, তাকে আজকে নিজেদের কাস্টাডি নিচ্ছে বর্ধমান জেলা পুলিশ। ধন্যবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।